আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী এর ই লার্নিং কার্যক্রমে সবাইকে স্বাগত জানিয়ে আমি সোহেল রানা ইসলাম ও নৈতিক শিক্ষার বিষয় শিক্ষক আজকে তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আলকিয়াস সম্পর্কে আলোচনা উপস্থাপন করছি আলোচনা শুরুর আগে আশা রাখছি যে তোমরা ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো তো আজ আমি আল সম্পর্কে আলোচনা উপস্থাপন করার পূর্বেই এর শিখন ফল সম্পর্কে আলোচনা রাখছি অর্থাৎ আজকের এই বিষয়টি পাঠ শেষে শিক্ষার্থীরা কী কী বিষয় সম্পর্কে জানতে পারবে তারই একটি ধারণা আমরা এখন লাভ করব এক কিয়াসের পরিচয় সম্পর্কে জানতে পারবে দুই কিয়াসের গুরুত্ব সম্পর্কে ধারণা পাবে তিন কিয়াসের নীতিমালা সম্পর্কে জ্ঞান অর্জন করবে অর্থাৎ ইসলামের যে চারটি শরীয়তের উৎস রয়েছে আল কোরআন আল হাদিস আল ইজমা আল কিয়াস অর্থাৎ এই চারটি বিষয় শরীয়তের উৎস তো কেয়াস ইসলামের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা কেয়াস শব্দের অর্থ কী কেয়াস কাকে বলে এর পরিচয় এবং কিয়াসের কি গুরুত্ব রয়েছে এবং কেয়াস এর নীতিমালা কি অর্থাৎ কিভাবে কেয়াস হয় ইত্যাদি বিষয় সম্পর্কে শিক্ষার্থীরা আজকে বিস্তর ধারণা লাভ করতে পারবে শরীয়তের চতুর্থ উৎস আল কিয়াস এর পরিচয় শরীয়তের চতুর্থ উৎস হল কিয়াস কিয়াস শব্দের অর্থ অনুমান করা তুলনা করা পরিমাপ করা ইত্যাদি ইসলামী পরিভাষায় কোরানো ও আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে অর্থাৎ ইসলাম একটি আধুনিক ধর্ম আর এই ধর্ম কখনোই প্রাচীন বা সেকেলে ধর্ম নয় সব সময় ইসলাম যুগোপযোগী আর সেই জন্যই যে কোনো ধরনের সমস্যা যে কোনো সময় হতেই পারে অর্থাৎ বিজ্ঞানের অবদানের ফলে আজ বহু জিনিস আবিষ্কার হচ্ছে নতুন নতুন জিনিসের মুখোমুখি আমরা হচ্ছে আমাদের ব্যবহার্য হয়ে পড়ছে এই বিষয়গুলোকে এই সমস্যার সমাধান কিভাবে দেওয়া হবে আর এই সমস্যার সমাধান দেওয়াকেই মূলত বলা হয় কেয়াস আর সে বিষয়টি অবশ্যই কোরআন ও সন্ন্য আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতেই হবে বিচার বুদ্ধি প্রয়োগ করে কোরআন সন্ন্যার বিরোধী বা বিপরীত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না তাহলে সেটি কেয়াস হবে না অন্য কথায় কোরআন সন্না ও ইজমাতে যে সমস্যার সমাধান পাওয়া যায় না ইসলামী মূলনীতি অনুযায়ী বিচার বুদ্ধি প্রয়োগ করে সেই সমস্যার সমাধান করাই হল কিয়াস অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে যে জ্ঞান বুদ্ধি বিচার বুদ্ধি দিয়েছেন আমাদের বুঝুর্গ যারা আছেন যারা ইসলামী স্কলার আছেন তো তারা ইসলামী মূলনীতি অনুযায়ী অর্থাৎ কিয়াসের কিছু মূলনীতি রয়েছে ইসলামী কিছু বিধিবিধানের মূলনীতি রয়েছে সে সকল মূলনীতির আলোকে যখন কোনো একটি বিষয় কোরআন সুন্না ও ইজমারতে এর সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না তখনই আমরা কেয়াসের আশ্রয় গ্রহণ করতে পারি আর বিষয়টি অবশ্যই কোরআন সন্না ইজমার বিরোধী হওয়া যাবে না তাহলে আমাদের এখানে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে যে কোরআন সুন্না এবং ইজমা এই তিনটিতে না পাওয়ার পরেই আমরা আসছি আল আছে তাহলে কোরান হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমরা জানি তাহলে বিষয়টি কি কোরানে নয় অবশ্যই এরকম প্রশ্ন হয়তো আসতে পারে কিন্তু বিষয়টি হচ্ছে আল কোরআন আল্লাহ আল কোরআন করেছেন আল কোরআনে প্রত্যেকটি বিষয়ের ইঙ্গিত রয়েছে আমাদের মানব জ্ঞান সংকীর্ণ হওয়ার কারণে হয়তো আমরা কোরআনের পরিভাষা বুঝে উঠতে সক্ষম না হয়ে আমরা এই সমস্যাগুলোর মধ্যে পড়ি অর্থাৎ আল কোরআনে এমন কোনো বিষয় নাই যার আলোচনা কোরআনে নেই প্রত্যেকটি বিষয় রয়েছে তবে কোরআনের আলোচনাগুলো খুব সংক্ষিপ্ত এবং খুব তাৎপর্যপূর্ণ এর ফলে আমরা বুঝতে অক্ষম হই যার ফলেই কোরআনে আমরা যা পাচ্ছি না হাদিসে পাচ্ছি না অথবা ইজমা যে বিষয়ের উপরে হয়নি বা ইজমাতেও যার সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে না তখন আমরা কিয়াসের স্মরণাপন্ন হই কিয়াসের গুরুত্ব কিয়াস ইসলামী শরীয়তের অন্যতম উৎস ইজমার পরই এর স্থান ইসলামী শরীয়তের পূর্ণতার জন্য ক্রিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম মানব জীবন ও সমাজ সতত পরিবর্তনশীল পরিবর্তন ও বিবর্তনের ধারায় জগতে নতুন নতুন সভ্যতা সংস্কৃতির উন্মেষ ঘটে ফলে নতুন নতুন জিজ্ঞাসা সমস্যা ও জটিলতার সৃষ্টি হয় এ সমস্ত সমস্যার সমাধান সভ্যতা ও সংস্কৃতির আলোকেই করতে হয় ইসলাম অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে এসব সমস্যার সমাধান করতে সক্ষম কেননা ইসলাম একটি গতিশীল জীবন ব্যবস্থা অর্থাৎ আজ থেকে পাঁচশো বছর এক হাজার বছর আগেও ইসলাম আধুনিক ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যত পৃথিবী যতদিন থাকবে ততদিনই ইসলাম আধুনিক জীবন ব্যবস্থা বা গতিশীল জীবন ব্যবস্থা হিসেবেই বিদ্যমান থাকবে একটি পূর্ণাঙ্গ সর্বজনীন জীবন বিধান। অর্থাৎ এমন কোনো বিষয় নেই মানব জীবনের যা ইসলামের বিধানের মধ্যেও নেই কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে কোরআন হাদিসের শরীয়তের বিষয়গুলো এমনভাবে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা দৃষ্টান্ত অনুসরণ করে সর্বযুগে সর্বকালে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হয় আর এই পদ্ধতির নামই কিয়াস সুতরাং শরীয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াস অপরিহার্য অর্থাৎ আমাদেরকে কিয়াস বানতে হবে কিয়াসের অনুসরণ করতে হবে কারণ কিয়াস ছাড়া বর্তমান সময়ে জীবন যাপন অত্যন্ত দুরহ আমরা উদাহরণস্বরূপ বলতে পারি এমন কোনো ব্যক্তি বর্তমান সময়ে খুঁজে পাওয়া যাবে না আমরা যারা মোবাইল ফোন ইউজ করি না খুব কম ব্যক্তি আছেন যারা এখন পর্যন্ত মোবাইল ফোন ইউজ করেন না আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ল্যাপটপ টেলিফোন কম্পিউটার এই বিষয়গুলোর সাথে এখন জড়িত বা পরিচিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ এর যুগে বা তৎকালীন সময়ে আমরা জানি মোবাইল ফোন ছিল না এটি অতি সাম্প্রতিক একটি আবিষ্কার তাহলে এখন আমরা মোবাইল ফোন কিভাবে ব্যবহার করব। আমাদের জন্য বৈধ কিভাবে হলো এ বিষয়ে মহানবী সাল্লাহ আলী বা কোরআন হাদিসে আমরা সঠিক তত্ত্ব মোবাইল ফোনের নামে খুঁজে পাই না বা চেষ্টা করলেও হয়তো পাবো না তাহলে এভাবেই আমরা কেয়াসের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করতে পারি বা যে কোনো আধুনিক যে ডিভাইসগুলো আবিষ্কার হচ্ছে একটার পর একটা বিভিন্ন ধরনের আমরা জানি ছোটোখাটো ডিভাইসগুলো আবিষ্কার হচ্ছে তো এই বিষয়গুলো আমরা কিভাবে ব্যবহার করব। আমাদের জীবনযাপন যাপন দূরও হয়ে যেত যদি কেয়াস না থাকতো কেয়াসের আলোকেই এই বিষয়গুলো কোরআন সন্না এবং ইজমাতে আমরা না পাওয়ার পর ঠিক ইসলামী কিছু মূলনীতির আলোকে এই বিষয়গুলো ব্যবহার এই বিষয়গুলোর ব্যবহার আমাদের কাছে বৈধ হয়েছে আলকোরানো হাদিসে কিয়াসকে শরীয়তের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে পবিত্র কোরআনে তাআলা বলেন ফত বিরুয়উলিল আবসর অতএব হে চক্ষুসমানগণ তোমরা শিক্ষা গ্রহণ করো সুরাল হাসর আয়াত দুই এ আয়তে আল্লাহ তালা মুমিনদের চিন্তা ও গবেষণা করে শিক্ষা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আলকিয়াস মুসলিম জ্ঞানীদের চিন্তা ভাবনারই ফল অর্থাৎ আল্লাহ এখানে বলছেন আয়াতে এ যে যারা মুসলিম চিন্তা ও গবেষণা করে শিক্ষা গ্রহণ করার তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আর আলকিয়াস মুসলিম জ্ঞানীদের চিন্তা ভাবনারই ফল কারণ মুসলিম গবেষকরা যারা আছেন যারা জ্ঞানী আছেন চিন্তাবিদ আছেন তারা চিন্তা ভাবনা করে গবেষণা করে তারা এই বিষয়গুলো সমস্যার সমাধান দিয়ে থাকেন কিয়া শরীয়তের সর্বনিম্ন স্তর যখন কোনো বিষয় আল কোরআন হাদিস ও ইসমাই পরিষ্কারভাবে সমাধান পাওয়া চায় না তখনই কিয়াস প্রযোজ্য হয় রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সাহাবীগণকে কিয়াস করার ব্যাপারে উৎসাহিত করেছেন উদাহরণস্বরূপ বলা যায় মহানবী সাল্লাহ আলী হাসাল্লাম যখন হজরত জাবাল আনহুকে ইয়ামিনের বিচারক হিসেবে প্রেরণ করেন তখন তাকে জিজ্ঞাসা করেন যখন কোন সমস্যার উদ্ভব হবে তুমি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে হজরত মোয়াজ আনহু বললেন আল্লাহর কিতাব অনুসারে অর্থাৎ আল কোরআন অনুসারে রসুল্লাহ সাল্লাহ আলী বললেন যদি আল্লাহর কিতাবে তা না পাও তবে তিনি বললেন তাহলে নবীর সুন্নাহ মোতাবেক রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম পুনরায় বললেন যদি তাতেও না পাও তাহলে হজরত রহ বললেন তাহলে আমি আমার বিবেক বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করব করব বা প্রদান তার উত্তর শুনে নবী করিম সাল্লিহাল্লাম বললেন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি তার রাসুলের দূত দ্বারা এমন উত্তর প্রদান করালেন যাতে তার রাসুল সন্তুষ্ট হলেন আবু দাউদ অর্থাৎ এই হাদিসটি আর আমরা এই হাদিস থেকে স্পষ্ট হতে পারছি যে কোরআন হাদিসে যখন বা ইসমাই আমরা কোনো সমস্যার সমাধান খুঁজে না পাবো তখন আমরা অবশ্যই ক্রিয়াসের আশ্রয় গ্রহণ করতে পারবো আর ইসলামী জ্ঞানী যারা আছেন যারা চিন্তাবিদ আছেন গবেষক আছেন তারা অবশ্যই এই বিষয়টি অতি উত্তমতার সাথেই করতে পারবেন উপরোক্ত কোরআনের আয়াত রসুল সাল্লাহ আলী হোসাল্লামের হাদিসে স্পষ্টভাবে কিয়াস বা গবেষণার প্রতি উৎসাহিত করা হয়েছে সুতরাং কিয়াস যে শরীয়তের অন্যতম উৎস এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই কিয়াসের নীতিমালা অর্থাৎ কিয়াস ইসলামের শরীয়তের একটি উৎস চতুর্থ উৎস তবে এই কিয়াসের কিছু নীতিমালা রয়েছে অর্থাৎ এই নীতিগুলো অনুসরণ করতে হবে কিয়াস করার সময় রসুল্লা সাল্লি ওসাল্লামের ইন্তিকালের পর খোলাফায় রাশে দিনের যুগে কিয়াসের মাধ্যমে নতুন নতুন সমস্যার সমাধান করা হতো পরবর্তী যুগে কিয়াসের ব্যবহার আরও ব্যাপক হয়ে ওঠে তবে নিজের খুশি মতো স্বার্থপরভাবে কিয়াস করা বৈধ নয় শরীয়তের ইমামগণ কিয়াস করার ব্যাপারে কতিপয় নীতি নির্ধারণ করে দিয়েছেন এগুলো হলো ক যেসব বিষয়ের সমাধান কোরআন হাদিস ও ইসমায় পাওয়া যায় সেসব বিষয়ে কেয়াস করা যাবে না অর্থাৎ কোরআন হাদিসে যে বিষয়গুলো স্পষ্টভাবে করা হয়েছে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং যে বিষয়ের উপর ইজমা হয়েছে রকম কোনো বিষয়ে কেয়াস করা যাবে না কেয়াস কখনোই সন্না ও ইজমার বিরোধী হবে না অর্থাৎ কোনো বিষয়ে যদি সন্না ইজমার বিরোধী হয় তাহলে সেই কিয়াস গ্রহণযোগ্য হবে না গ কিয়াসের পদ্ধতি ও আইন মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে অর্থাৎ কিয়াস করার যে পদ্ধতি বা যে আইন করা হবে কিয়াসের মাধ্যমে সেই বিষয়টি অবশ্যই মানুষের জ্ঞানের মধ্যে থাকতে হবে অর্থাৎ পরিসীমার একজন মানুষের পক্ষে বোঝা সম্ভব এইরকম বিষয় হতে হবে ঘ কোরআন হাদিস ও ইজমা দ্বারা প্রবর্তিত আইনের মূলনীতি বিরোধী কোন আইন তৈরি করা কিয়াসের আওতা বহির্ভূত অর্থাৎ যে বিষয়টি কোরআন হাদিস ও ইসমা দ্বারা প্রবর্তিত হয়েছে বা এর আইন রয়েছে সে আইনের মূলনীতি বিরোধী কোনো নতুন আইন তৈরি করাও কিয়াসের বহির্ভূত অর্থাৎ এই বিষয়টিও কিয়াসের অন্তর্ভুক্ত হবে না প্রকৃতপক্ষে কিয়াস ইসলামী শরীয়তের একটি বিজ্ঞানসম্মত যৌক্তিক উৎস কিয়াস ইসলামী আইনকে গতিশীল করেছে ও সর্বজনীনতা দান করেছে এর মাধ্যমে বর্তমান বিশ্বায়নের নতুন নতুন বিষয়ের বিধান দেওয়া সম্ভব অর্থাৎ আধুনিক যুগে যে বিষয়গুলো আবিষ্কার হচ্ছে নতুন নতুন তার সমাধান দেওয়া এর মাধ্যমেই সম্ভব আজকের এই পাঠের আলোকে একটি প্রশ্ন দেখে নিব আর এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপক হচ্ছে আধুনিক যুগে বিজ্ঞানের কল্যাণকর কিছু আবিষ্কার যা রাসুল সাল্লাহ আলী সাল্লামের যুগে ছিল না সেগুলোর ব্যবহার বৈধ হওয়ার বিষয়ে নবম শ্রেণীর জয়নৈক শিক্ষার্থী শ্রেণীকক্ষে শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বললেন শরীয়তের চতুর্থ উৎসয়ের মাধ্যমে এগুলো বৈধ হয়েছে ক শরিয়তের সর্বনিম্ন স্তর কোনটি খ ইসলাম একটি গতিশীল জীবন ব্যবস্থা ব্যাখ্যা করো গ উদ্দীপকে শিক্ষক কোন উৎসের কথা বলেছেন এর নীতিমালা ব্যাখ্যা করো ঘ জ্ঞান বিজ্ঞানের আধুনিক যুগে উদ্দীপকের বিষয়টির গুরুত্ব মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা রাখছি তোমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে সক্ষম হবে আর তোমরা এই প্রশ্নের উত্তরটি খাতায় লিখে নিজে আয়ত্ত করে রাখবে এবার আমরা বাড়ির কাজ দেখে নেব অর্থাৎ আজকে তোমাদের এই পাঠের আলোকে একটি বাড়ির কাজ দেওয়া হয়েছে আর এই বাড়ির কাজটি তোমরা যথাযথভাবে করার চেষ্টা করবে কোনোভাবেই দেবে না কোরআন ও হাদিসের আলোকে প্রমাণ করো যে কিয়াস শরীয়তের উৎস অর্থাৎ ইসলামে ইসলামের শরীয়তের যে চারটি উৎস রয়েছে কোরআন হাদিস ইজমা ও কিয়াস তো কিয়াসও যে শরীয়তের একটি উৎস এই বিষয়টি তোমরা কোরআন ও হাদিসের আলোকে যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানেই শেষ করছি আর আজকের ক্লাসে যদি বুঝতে কারো কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ক্লাসে সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ